বিধায়কের কোটি কোটি টাকা পুল মেলানো যাচ্ছে না। আর এক বিধায়ক কাজে বেরোনোর আগে সবজি চাষ করছে। এক বিধায়ক এসি গাড়ি ছাড়া যাতায়াতই করতে পারে না। আর এক বিধায়ক বাঁকুড়া থেকে কলকাতায় আসেন বাসে বা ট্রেনে। রাশি রাশি টাকা। যখন প্রথম বস্তাবন্দি ওই টাকার ছবি সামনে এসেছে, কোনো চিত্রনাট্যের অংশে থেকে তা কম মনে হয়নি। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের নামে বেনামে সম্পত্তির পরিমাণ ঠিক কতখানি হিসাব করতে গিয়ে কালঘাম ছুটছে ইডি আধিকারিকদের। ইডি আধিকারিকদের বক্তব্য, এটা নেহাতি হিমশৈলের চূড়া মাত্র। এমনকি আধিকারিকেরা এটাও জানতে পেরেছেন, কলকাতার বুকেই নামে বেনামে অসংখ্য ফ্ল্যাট রয়েছে এই পার্থ চট্টোপাধ্যায়ের। তবে অন্যদিকে এই রাজ্যেরই আরো এক বিধায়ক জমিতে চাষ করছেন, সে ছবিও ধরা পড়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন রাজনীতিতে, তারপর পাকে চক্রে বিজেপির টিকিটে বিধায়ক। কিন্তু তাই বলে শিকড় ভোলেননি দিবাকর। এখনো সকালে গ্রামের বাড়িতে থাকলে নিয়মিত মাঠে যান তিনি, চাষের কাজে হাত লাগান। যৌথ পরিবারে 10 জন সদস্য নিয়ে তাঁর সংসার। বিধায়ক হওয়ার পরেও বদলায়নি তার জীবনের কিছু। এখানে আমি একদম ছোটবেলা থেকেই চাষের সঙ্গে যুক্ত আছি, আমাদের চাষবাসই প্রধান জীবিকা। তো সেখানে আমি বিধায়ক হওয়ার পরেও আমি যেই দিনই ফাঁকা পাই সকাল দিকটা, বিশেষ করে কলকাতা না গেলে বাড়িতে থাকলে সকালে ঘুম থেকে ভোর উঠে মাঠে এসে 1-2 ঘন্টা কাজ করে তারপরে আমি আমার কাজে বেরিয়ে পড়ি। আমার যে বিধায়কের কাজ, বিভিন্ন কর্মসূচি থাকে এবং অফিসে যাওয়া থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা, এবং বর্তমানে যেমন চলছে স্কলারশিপ বেরিয়েছে প্রত্যেকটা স্কুলে, সেই স্কলারশিপের সাইন থেকে শুরু করে এইভাবেই চলছে এখন কাজ। একজন জনপ্রতিনিধি মানেই ঝাঁ চকচকে বাড়ি আর বিলাসবহুল গাড়ি, পিছনে কালো সাদা পোশাকে রোদ চশমাধারী 5টা পালোয়ান, এই ছবি দেখতে অভ্যস্ত আম জনতা। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরে সাদামাটা ভাবে হুড খোলা জিপ থেকে নেমে সাধারণ গৃহস্থের হেসে লেগে কাঁধে হাত রেখে যেন বোঝানোর পালা চলে, আমি তোমা দিলি লোক, আমাকে তোমরা নিয়ে এসো বদিতে, কথা দিলাম তারপর আমি তোমাদের হয়েই থাকব। কিন্তু এরপর একবার লঙ্কায় গেলে ঠিক যেন সে রাবণ। প্রজন্মের পর প্রজন্ম, বছরের পর বছর একই চিত্র উঠে আসছে পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে। কিন্তু দিবাকর ঘরামের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অন্যরকম। একে তো বিরোধী শিবির থেকে লড়েছিলেন, তাতে এমনিতেই লড়াই অনেকটাই কঠিন ছিল তাঁর কাছে। এখনও সেই লড়াই চালিয়ে যাচ্ছেন দিবাকর চন্দনা মালতি রাভার মতন বিধায়কেরা। শুনলে হয়তো অবাক হবেন, বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রত্যেকবারই তার গাড়ি করে যাওয়ার সামর্থ্য কুলোয় না। সোনামুখী থেকে বাস ধরে ধর্মতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি, কখনো কখনো ট্রেনেও যেতে হয় বিধায়ককে। না না, আমরা তো সেই পরিবারের ছেলেও নই, আমি বাসে করেই যাওয়া আসা করি। সোনামুখী থেকে বাস ধরি একদম ধর্মতলা, সেখানে বাসে করে যাওয়া আসা করি, কারণ 4 চাকা নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই। সেখানে অনেক টাকা খরচা গাড়ি নিয়ে গেলে, গাড়ির তেল খরচা, গাড়ির মেনটেনেন্স থেকে ড্রাইভার থেকে শুরু করে অনেক খরচা, যার জন্য বাসে করেই যাওয়া আসা করি। বিধায়কের এই ধরনের কর্মকাণ্ডের কথা জানান দিচ্ছেন তাঁরই প্রতিবেশীরা। প্রতিবেশীরা ব্যঙ্গের সুরে এও বলেন, যদি তিনি তৃণমূলের বিধায়ক হতেন, তার গাড়ি বাড়ি কোটি কোটি টাকা সব রেডি হয়ে যেত। হ্যাঁ, বিধায়ক আমরা এদেরকে ছোটবেলা থেকেই দেখে আসছি এবং আমাদের বন্ধু সময় যখন যেদিন বাড়ি থাকে তখন প্রত্যেক দিন মাঠে সকালবেলায় আসে। সকালবেলায় যে কাজটা থাকে, পটলে ফুল ছড়ানো থেকে শুরু করে যা থাকে যে সময় সব কাজ এখনো নিয়মিত সময় পেলেই করে। এবং কলকাতা যাওয়া আসা এ তো এখনও বাসে বা ট্রেনে করে, আমাদের এদিকে বাসের ব্যবস্থা খুব ভালো নাই, কোনো সময় সোনামুখী থেকে বাসে যায়, কোনো সময় পানাগড় হয়ে ট্রেনে। এটির সঙ্গে একটা আলাদা টান আছে, তো এটা কোনোদিনই ভুলতে পারবো না। ওর জন্য এখনও চেষ্টা করি যে মাঠে এসে সেই পুরনো কাজকে বজায় রাখার জন্য। যদিও তৃণমূল এই ঘটনাকে কটাক্ষ করতেও ছাড়েননি, তাদের মত লাইমলাইটে আসতে চান বলেই এখন এসব কাজ করছেন বিধায়ক। একজন বিধায়কের কাজ মানুষজনকে সাহায্য করা, একজন বিধায়কের কাজ মাঠে ফসল ফলানো নয়,
কিন্তু তৃণমূলের এই কটাক্ষকে বিজেপি আমল দিতে নারাজ। এবারে নির্বাচনে বিজেপি অনেক প্রান্তিক মানুষকে সুযোগ দিয়েছে, তাদের অনেকেই আবার জিতে উঠছে। একুশের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাকে পরাজিত করে সোনামুখী কেন্দ্র থেকে ঠিক সেইভাবেই জয়ী হন এই দিবাকর খরামে। ইউরো রিপোর্ট।